সুন্দরবন পৃথিবীর সব থেকে বড় পদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইন্ডিয়া বাংলাদেশের প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার জুড়ে রয়েছে এই বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট, যার নামের মধ্যে লুকিয়ে আছে সুন্দর, সে যে কতটা ভয়ঙ্কর। ম্যানগ্রোভ ফরেস্টে লুকিয়ে থাকা ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার, বিষাক্ত শঙ্খচূষা, কুমির, মদন ডাক আর বিলুপ্ত প্রায় সুন্দরী গিওয়া, গরান, অর্জুন। গুড মর্নিং, কেমন আছে সবাই? ঠিক তো থাকতে হবে, যেহেতু রঞ্জিতের ফ্যামিলি মেম্বার। আজ আমরা যাচ্ছি সুন্দরবন গোসবায়। যাই হোক, গোসবা থেকে আমরা দাদা আছে, লঞ্চ ধরবো। লঞ্চ ধরে ওখানে দাঁড়িয়ে আছে দাদা। দাদার কাছ দিয়ে দাদা বলছিলো চলে আয়, আমি লঞ্চ নিয়ে চলে এসেছি। আর যেটা বলছিলাম, ভালো ভালো ভিডিও আছে, একটু দেখে নেবেন ভালো ভালো ভিডিও। হরিণ আছে, কুমির আছে, বাঘটা দেখাতে পারিনি, দেখাতে পারবো, একটু মানে দেখে নেবেন। আর দাদা লঞ্চে এমনি সবসময় গেলে দেখা যাবে, এটা কোনো ব্যাপার না। আর কী সমস্যা ওটা হচ্ছে, এটা হচ্ছে এখন যেতে হবে গোসবায়। গোসবা দিয়ে যেতে যেতে মানে 1 ঘন্টা লাগবে যেতে। 1 ঘন্টার পরে তারপরে একটু লঞ্চে উঠবো, গোসবায় গিয়ে লঞ্চে উঠবো। এখন বেলতলি আছি, বেলতলি দিয়ে যেতে থাকবো। বেলতলি দিয়ে যেতে 1 ঘন্টার মতন লাগবে না, তাও 1 ঘন্টার মতন লাগবে। এখন আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা সাইকেল চালাতে কষ্ট হবে। সাইকেল চালিয়ে যাব, তারপরে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে অনেক কাজবাজ আছে, দাদা লঞ্চে গেলে তো ফ্রি হয়েছে, এমনি কেউ করতে দেবে। লঞ্চে উঠবো, লঞ্চে উঠে দেখা যাক কত কিছু দেখাতে পারি তোমাদেরকে। আর আমার ইন্ট্রোটা এখন শুরু করছি। হ্যাঁ, কেমন আছে সবাই? ঠিক তো থাকতেই হবে, যেহেতু রঞ্জিতের মেয়র ফ্যামিলি মেম্বার। আর যেটা বলছিলাম যে দাড়িটাটাই কেটে দিয়েছি, কেমন লাগছে বলতে পারছি না। ছেলেটা মুচেম্যান হয়ে গেছে, কেমন লাগছে? অনেকদিন পরে দাড়িটাই ফেলে দিয়েছি, দাড়ি ফেলে ভিডিও করছি, ভালো লাগলে বলবেন। আর তোমার কেটে কেটে দিয়েছি, কেমন একটা মনে বয়স্ক কাকু বাবু লাগছে, ইয়ং ছেলেটাকে কাকু বাবু লেগে যাচ্ছে। আর আমার ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন, ভালো লাগলে। আরও আগের ভিডিওটা যতটা ভাইরাল হয়েছে, মানে যতটুকু মানে আমার চ্যানেলে আগে অন্য চ্যানেল ছিল, যাই হোক চ্যানেলটা মডিফাই করে এখন এই চ্যানেল নিয়েছি। একটা ভিডিওর ভিউটা ভালো হলো, দেখে নেবেন। যে প্রথম ভিডিওটাই মানে এই এর পরের ভিডিওটাই ভালো ভিডিও এসেছে সুন্দরবন নিয়ে, তাই আবার একটা সুন্দরবন ভিডিও নিয়ে চলে এসেছি। আবার যাচ্ছি, দাদা বলে চলে যায়, আবার ভালো ভালো ভিডিও পাবো। দাদার পক্ষে অনেকগুলো ভালো ভালো ভিডিও করতে বলছিলো, তা আমি পারিনি করতে, ফোনের উপরে ডিপেন্ড করছে যে কতটা কী দিতে হবে। ফোনটা এখনও কেনা হয়নি, তাই জন্য তারা চাপ দিতে পারি। যখন চাপ দেবো একটু ভালো, পরের সপ্তাহের মধ্যে যে না কিনতে পেরেছি তার কিছু বলার নেই, কিনে ছাড়বোই ছাড়বো। ফোন না ভালো ভিডিও মানে ফোন না হলে ভিডিও করতে পারছি না। আর দেখতে থাকো কেমন লাগছে ভিডিওগুলো, বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। আর কমেন্ট লাইকটা করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ বনকে পর্যন্ত। চলো যাই। 2000 years later, দেখো আমরা সুন্দরবন জঙ্গলে চলে এসেছি। জঙ্গলের সব কিছু দেখতে পাচ্ছেন, এই সব জায়গায় বাঘ লুকিয়ে থাকে। এই হচ্ছে গিয়ে হেতাল বন, এইসব জায়গায় বাঘ লুকিয়ে থাকার চিন্তাভাবনা বেশি। দেখুন হরিণ জঙ্গলের মধ্যে বাস করছে, হরিণ জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছে, দেখতে থাকো সাথে থাকো। চলে যাচ্ছে আস্তে আস্তে, দেখে না জঙ্গলে কুমির শুয়ে আছে।
এগিয়ে যাচ্ছে। কুমিরটাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। 2000 years later. তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর সবাইকে শেয়ার করুন। আর একটু সাবস্ক্রাইব করে দিন অনকে পর্যন্ত, মানে ছেলেটা আর একটু বাড়তে যায়, মানে অনকে তো বন্ধ করে দিন, অনকে তো আগাচ্ছে না আর সাবস্ক্রাইব কমে যাচ্ছে সময়ে, আর মানে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে। ইউটিউবকেও অতবার বলছি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবটা কমে যাচ্ছে সময়ে, একটুখানি সাবস্ক্রাইব করে দিন আর দেখতে থাকুন। আর পরে পরে ভিডিও, ভালো ভালো ভিডিও আসতে থাকবে আর নতুন নতুন নিয়ে আসতে থাকবো। একটু কমেন্ট মানে পাশে থাকুন, ছেলেটা বসবাস ছেলে তো। বহকি সবি জুবা হ্যাঁ হম হ্যাঁ হাজারো মে অব কি কমি জরা হ্যাঁ হর চিজ খাস হ্যাঁ অব হ্যাঁ জো হ্যাঁ ও সমা হ্যাঁ তুম রহ সকি।